আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সাজু ভাই নামে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে চার ব্যাটারির মিশুক গাড়িতে দিনে 10 ঘন্টা চার্জ দিলে কত টাকা বিল আসতে পারে। তো আজকের ভিডিওটি সেই সম্পর্কেই, যে চার ব্যাটারির গাড়ি দিনে 10 ঘন্টা চার্জ দিলে কত টাকা বিল আসতে পারে এবং কত ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চার ব্যাটারির যে গাড়িগুলো আছে সেটি চার ব্যাটারি রিক্সাও আছে, তো মিশু কিছু অটো গাড়িও আছে। তো চার ব্যাটারির ব্যাটারি চালিত ইজিবাইক দিনে 10 ঘন্টা চার্জ হলে কত টাকা বিল আসতে পারে, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার লাভ না হলেও লস হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি অটো সম্পর্কে ভালো কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আর আপনি ইলেকট্রিক্যাল যে কোনো পরামর্শ এবং যে কোনো আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিনিময় ইলেকট্রিক্যালে কখনো আপনার ফেক ভিডিও আপলোড করা হয় না, সবটি একদম রিয়েলিটি ভিডিও আপলোড করা হয়। তো আজকের ভিডিওটি সেই রকম একটি প্রশ্নেই। তো আজকের ভিডিওটি হচ্ছে চার ব্যাটারির গাড়ি দিনে 10 ঘন্টা চার্জ দিলে কত বিল আসতে পারে। তো আমরা সবাই জানি চার ব্যাটারির যে গাড়িগুলো আছে সেটি কিন্তু 48 ভোল্ট, কারণ একটি ব্যাটারি আমাদের হচ্ছে 12 ভোল্ট করে। তো চার ব্যাটারির টোটাল হিসাব হচ্ছে 48 ভোল্ট, আর আমাদের ব্যাটারি চার্জিং এর এম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার। তো সেই ক্ষেত্রে আগে আমাদের বের করতে হবে চার ব্যাটারির গাড়ির চার্জারটি কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়। তো চার ব্যাটারির যে চার্জারটি আছে যেটি 48 ভোল্ট সেটি হচ্ছে আমাদের 720 ওয়াট। তো 720 ওয়াট হচ্ছে আমাদের এসি থেকে ইনপুট সে শক্তি নেবে। তো সেক্ষেত্রে আমাদের চার ব্যাটারির গাড়িটি কিন্তু 720 ওয়াট হচ্ছে গাড়ির টোটাল ওয়াট। তো সেই ওয়াটকে আমাদের প্রথমে বের করতে হবে, ওয়াট আওয়ারে রূপান্তর করতে হবে। তো সেই ওয়াট আওয়ারে রূপান্তর করার জন্য আমাদের ওয়াট দিয়ে ওয়াটের সাথে আপনার হচ্ছে আওয়ার গুণন করতে হবে। তো সেই ক্ষেত্রে 720 গুণন 10 তাহলে হবে 7200 ওয়াট আওয়ার। তো 7200 ওয়াট আওয়ার যদি বের হয় তো সেই ওয়াট আওয়ারে কিন্তু আমাদের আবার KWH রূপান্তর করতে হবে। তো 7200 ওয়াট আওয়ারে KWH এ রূপান্তর করার জন্য আমাদের কিন্তু অবশ্যই 1000 দিয়ে গুণন দিতে হবে। তো 1000 দিয়ে গুণন দিলেই আমাদের বের হবে KWH, মানে কিলো ওয়াট আওয়ার, সেটাই হচ্ছে আমাদের ইউনিট। তো সেটি বের হবে হচ্ছে 7.2 ইউনিট। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমাদের চার ব্যাটারির গাড়ি দিনে 10 ঘন্টা চার্জ দিলে আমাদের বিদ্যুৎ খরচ হয় 7.2 ইউনিট। তো যদি প্রতি ইউনিটের রেট হচ্ছে 5 টাকা ধরি সাপোর্ট, তো প্রতি ইউনিটের রেট যদি 5 টাকা হয় তাহলে আমাদের টোটাল বিল আসবে 36 টাকা। সেটি অবশ্যই কিন্তু আবাসিকের জন্য প্রযোজ্য, কারণ বাসাবাড়ির লাইনের আপনার হচ্ছে বিল কিন্তু কম। তো সেক্ষেত্রে 36 টাকা বিল আসবে যদি আপনি সেটি বাড়িতে চার্জ দেন, আর আপনি যদি সেটি গ্যারেজে চার্জ দেন সেখানে কিন্তু বাণিজ্যিক, কারণ বাণিজ্যিক এবং আবাসিকের ডিফিকাল্টি একটু বেশি থাকে। তো কিছু বাণিজ্যিকে আছে যে 10 টাকা, কিছুটা আছে 8 টাকা, তো সেটির কিন্তু ডাবল আসবে। তো আপনি অবশ্যই ক্লিয়ার করে আরেকটু ক্লিয়ার করে বলি, তো একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন, চার ব্যাটারির গাড়ি সেটি রিক্সা অথবা অটো দুটি ক্ষেত্রে প্রযোজ্য। দিনে 10 ঘন্টা চার্জ করলে আপনার বিদ্যুৎ ফুরাবে 7.2 ইউনিট, আর যেটি আপনার ইউনিট বের হলো তো ইউনিটের সাথে এখন কত টাকা ইউনিট সেটি আপনি গুণন দিলেই কিন্তু বের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি থেকে সবাই উপকৃত হবেন, এবং যারা ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করে রাখি আপনারা সবাই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।